আমাদের যুবক প্রেসিডেন্টের ভাইকে বমি চার্জ করেছিল, তাকে বিজেপি ছেলেরা ছিল সিপিএম ছেলেরা তাকে ধরেছে, আরো বোম উদ্ধার হয়েছে, কোথা থেকে সাপ্লাই কিভাবে সে স্টেটমেন্ট করেছে পুলিশ গেছে ঘটনাস্থলে। আজকের যে ঘটনাটা সকাল 8টার সময় 13 নম্বর অঞ্চলে আমাদের পার্টির একজন বুঝাতে গিয়েছিল আমাদের প্রার্থীর হয়ে, তাতে তাকেও মারধর করেছে এবং একজন কাজ করছিল এবং আবার পার্টির কর্মী, তাকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে নিয়ে গিয়ে তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে রড লাঠিটাঠি দিয়ে তাকে মারধর করেছে, এটাই। এবং আবার এটা থানাতেও আমরা জানিয়েছি, সম্পূর্ণ মিথ্যা কথা। এটা অ্যাকচুয়ালি এটা বিরোধীদের চাল, তৃণমূল শাসক ভয় পেয়ে গেছে, তার জন্য এই ধরনের কাণ্ডকারখানা ওরা করছে।